नमस्कार, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে থাম্বনেল থেকে জেনে গেছেন যে আজকের বিষয়টা হলো লিভার হেলথ। বন্ধুরা, লিভার কিন্তু আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অর্গান। আমরা একটা কথা ছোটবেলা থেকে জেনে এসেছি, পেট ভালো যার সব ভালো তার। আর পেটকে ভালো রাখতে হলে কিন্তু আপনাকে লিভারকে ভালো রাখতে হবে, এটা আপনিও ভালো করে বোঝেন। কিন্তু আমাদের চোখের আড়ালে কি ঘটনা ঘটে চলেছে সে তো আমরা জানি না। সব থেকে বড় কথা হলো, লিভার যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু তার কোনো সিমটম নেই, কোনো লক্ষণ নেই। অন্যান্য কোনো অসুখের চিকিৎসা করার সময় যখন যদি আমরা ইউএসজি করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা লিভার ডিজিজের মধ্যে পড়েছি, ফ্যাটি লিভার এসে গেছে বা লিভার সিরোসিস, এমনকি ফাইনালি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেজন্য আমাদের চোখের আড়ালে কি ঘটনা ঘটে চলেছে সেটা যেহেতু আমরা জানি না, তাই আমাদের লিভারকে কিন্তু সঠিকভাবে কেয়ার নেওয়া উচিত। আর আজকে আমি সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো সবার আগে আমরা বলবো যে লিভার হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কিন্তু লিভার কেন খারাপ হয়? আমাদের কিছু বদ অভ্যাস, কিছু ব্যাড হ্যাবিট আমাদের আছে যার জন্য আমাদের লিভার ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রথমত, আমরা সকালে ওঠার পর দীর্ঘক্ষণ কিছু খাই না, এই কারণে লিভার ক্রমশ দুর্বল হতে শুরু করে। আমরা ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ ইউরিন করি না, প্রস্রাব করি না, তার জন্য অসুবিধা হতে পারে। আমরা লেটে ঘুমাতে যাই, আবার লেটে ঘুম থেকে উঠি, এটাও মোটেই ভালো জিনিস নয় লিভারের জন্য। অথবা আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অত্যন্ত বেশি খাবার দাবার খেয়ে নিই, এটাও লিভারের উপরে খুবই প্রেশার পড়ে। এছাড়া কি হলো, ওষুধ, যদি মাত্রাতিরিক্ত আমরা ওষুধ খাচ্ছি, বিশেষ করে পেন কিলার জাতীয় ওষুধ, তাহলে লিভারের কিন্তু খুবই ক্ষতি হতে পারে। আর এই যে ক্ষতিগুলো হচ্ছে সেটা কিন্তু খুবই খুবই আশঙ্কার একটা বিষয়। সব থেকে বড় কথা, আমরা যখন এগুলো জানতে পারি না, তবুও কিছু সিমটম আমরা ডায়াগনোসিস করেছি। আমরা কিছু সিমটমের কথা আমি এখানে বলবো। আপনার লিভার আক্রান্ত হয়েছে, আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে, কি করে বুঝবেন? প্রথমত দেখুন, আপনার এনার্জি লস হয়ে গেছে, আপনি তেমন কাজ করতে এনার্জি পান না, অথবা আপনি অল্প কাজ করে হাঁপিয়ে পড়ছেন, এমন যদি হয়, অথবা এমন যদি হয় যে আপনার ক্ষুধামন্দা হচ্ছে, খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না দীর্ঘক্ষণ ধরে, এমন যদি হয় যে আপনার ওয়েট ক্রমশ নেমে যাচ্ছে, কমে যাচ্ছে, আবার এমন যদি হয় যে আপনার শরীরটা একটু হলদেটে হয়ে যাচ্ছে, চোখের কোনায় হলুদ হলুদ একটা ছাপ এসে যাচ্ছে, যদি এমনটা হয় যে আপনার হাত পায়ে একটু একটু করে জল জমতে শুরু করেছে, তাহলে কিন্তু লক্ষণ মোটেই ভালো নয়। আর যদি দেখেন যে কখনো কখনো রক্ত বমি হচ্ছে, তাহলে কিন্তু ফ্রেন্ড এটা লিভার সিরোসিসের লক্ষণ, আর সেটা কিন্তু অনেক খতরনাক একটি জায়গাতে পৌঁছে গেছে। আর এটা যদি ক্রমশ চলতে থাকে, তাহলে কিন্তু হতে পারে লিভার ক্যান্সার, সেটা কিন্তু আরো 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 মারাত্মক, আমরা সবাই জানি। তাই জন্য আমাদের লিভারকে তো ভালো রাখতেই হবে। আর কি করে আমরা লিভারকে ভালো রাখবো, সেটা সব থেকে বড় কথা হলো এই যে, আমরা শাক সবজি ফলমূল এগুলো তো অধিক মাত্রাতে আমাদের খেতে হবে, তাহলে আমরা লিভারকে ভালো রাখতে পারবো। সঠিক পরিমাণে খাবার দাবার খেতে হবে, অর্থাৎ পরিমিত আহার করতে হবে, সঠিক সময় ঘুমাতে যেতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে, ঠিকঠাক ইউরিন এবং স্টুল ঠিকঠাক ভাবে করতে হবে। এই যেগুলো করব, তো এক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে যায়, আজকে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার সবজি ফল এগুলো পেস্টিসাইডে ভরা, দূষণে ভরা, তাদের ফুড ভ্যালু কমে গেছে, ফাইবার ঠিক একটা পাওয়া যায় না, আমরা শাক সবজি ফলমূল থেকে অ্যান্টি অক্সিডেন্ট ঠিকঠাক পাই না, তার জন্য কিন্তু আমাদের প্রবলেম হতেই থাকে। এই ক্ষেত্রে একটা সলিউশন হলো সাপ্লিমেন্টেশন। আর সারা পৃথিবীতে সাপ্লিমেন্টেশনের দুনিয়ায় একটা আলোড়ন সৃষ্টিকারী নাম হলো নিউট্রিলাইট। এই নিউট্রিলাইট 1934 সাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে 110টা আরও বেশি দেশে তাদের ওয়ার্ল্ড ক্লাস যে সাপ্লিমেন্ট তা দিয়ে চলেছে। সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এর দ্বারা উপকৃত। গুগলে গেলে আপনারা দেখে নিতে পারেন, এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড। এদের 6,500 একরের উপরে প্ল্যান্টেশন রয়েছে আমাদের ভারতবর্ষে, তামিলনাড়ুর মাদুরাইতে এদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। সেখানে সিড টু সাপ্লিমেন্ট কমপ্লিটলি নিজেদের অর্গানিক ফার্মে
অত্যন্ত মানে সযত্নে তৈরি করা হয় বেস্ট নেচার এবং বেস্ট সায়েন্সের সহযোগিতায়। এদের গোল্ড লিপ সার্টিফিকেশন আছে এদের ফার্মের। এদের মানে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এরা প্রোডাক্ট তৈরি করে, ফলে গুণমানের ক্ষেত্রে এদের কোনো জুড়ি মেলা ভার। ফলে এই নিউট্রোলাইটের মিল্ক সিসল প্লাস এই প্রোডাক্টটি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা আমাদের লিভার সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। তো আমরা জেনে নিই একটু এই প্রোডাক্টটা সম্পর্কে। এই প্রোডাক্টের যে তিনটি হিরো ইনগ্রেডিয়েন্ট রয়েছে, তার মধ্যে প্রথমত রয়েছে মিল্ক সিসল, যেটা লিভারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আমি একটু পরে আসছি সেই বিষয়ে। সেকেন্ড হলো ড্যান্ডিলিয়ন। ড্যান্ডিলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর ফাইনালি রয়েছে হলুদ বা টার্মারিক। এই তিনটি হিরো ইনগ্রেডিয়েন্টের সঙ্গে রয়েছে এখানে বি ভিটামিন, B1, B2, B6, B12, তার সঙ্গে সঙ্গে রয়েছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন। এগুলো কিন্তু বি ভিটামিন গ্রুপের মধ্যেই পড়ে। তো এইগুলো কি কাজ করে আমরা একবার দেখে নিই। প্রথমত মিল্ক সিসল সে কি করছে, যে লিভারের যে ফিজিক্যাল ফাংশনিং, নর্মাল ফিজিক্যাল ফাংশনিং, সেটাকে সাপোর্ট করছে। ড্যান্ডিলিয়ন রুট যেটা, সেটাও কিন্তু আমাদের যে ফিজিক্যাল ফাংশনিং রয়েছে লিভারের, সেটাকেও দারুণভাবে সাহায্য করছে। এটা দুজনে মিলে একটা কাজ করে। আর টার্মারিক বা হলুদ, এটা একটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা জানি শরীরের মধ্যে যখন ফ্রি রেডিক্যালস তৈরি হয়, আস্তে আস্তে আমাদের কোষগুলো মানে ধ্বংস করতে শুরু করে, আর তখনই কিন্তু তার সঙ্গে লড়াই করে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই যে ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করে আমাদের শরীরকে সুরক্ষিত রাখে। এই হলুদ বা টার্মারিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা এই প্রোডাক্টের মধ্যে আছে, আর লিভারকেও খুব ভালোভাবে হেল্প করে। আর তার সঙ্গে সঙ্গে আমি আগেই বলেছি বি ভিটামিন গ্রুপটা এখানে আছে, B1, 2, 6, 12, প্যান্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন। এরা কি করছে, শরীরে এনার্জি প্রোভাইড করছে, এমনকি এই যে মিল্ক সিসল, ড্যান্ডিলিয়ান এবং টার্মারিক, এদেরকে কিন্তু কাজ করতে অনেক বেশি হেল্প করছে। এরা চারজনে মিলে বি ভিটামিন, টার্মারিক, ড্যান্ডিলিয়ান রুট এবং মিল্ক সিসল, এরা সবাই মিলে আপনার লিভারকে অত্যন্ত যত্নে সঙ্গে সুরক্ষিত রাখছে। আর এরপরে বলবো, এই যে এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটা প্রোডাক্ট যদি নেন, তাহলে আপনার খুব উপকার হবে, সেটা হলো ফাইবার। দেখুন ফ্রেন্ড, আমরা কিন্তু আগেই বলছিলাম যে খাবারে কিন্তু ফাইবার ক্রমশ কমে গেছে, আর যদি ফাইবার না হয় তাহলে কিন্তু আমাদের মেটাবলিজম ঠিকঠাক হয় না, আমাদের হজম ঠিকঠাক হয় না, তো যার ফলে আমাদের সমস্যা হতে থাকে। তাই যদি আমরা ফাইবারটাও আমাদের সাপ্লিমেন্টেশন হিসেবে নিই, তাহলে কিন্তু ভালো হয়। আমাদের এই যে ফাইবারটা, এটা কিন্তু সলেবল ফাইবার। তো এতেও তিনটি হিরো ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যার প্রথমটা হচ্ছে মাল্টোডেক্সট্রিন, রয়েছে গুড়গাম এবং তার সঙ্গে রয়েছে ইনুলিন। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা তিনটি ইনগ্রেডিয়েন্ট এখানে রয়েছে। তো এই যে ফাইবারটা, এটা একটি ডাস্ট ফর্মে রয়েছে, যদি আপনি জলে গুলে দেন দেখবেন আদৌ বুঝতে পারছেন না যে এই জলটাতে কিছু দেওয়া আছে, বরং জলটা আরও বেশি স্বচ্ছ হয়ে যাবে, এতটাই ওয়াটার সলেবল। আর এর সঙ্গে সঙ্গে মানে এর কোনো ফ্লেভারও নেই। তো এটা অনায়াসে আপনার মানে যে ফাইবারের যে ভূমিকা, সেটা অনবদ্যভাবে প্লে করে। তো আমরা বেনিফিটগুলো দেখে নিই। প্রথমত এর যে ডাইজেস্ট করার ক্ষমতা অত্যন্ত বাড়িয়ে দেয় লিভারের জন্য, যেটা খুব প্রয়োজনীয়। আর এ কী করে, খাবারের সঙ্গে আমাদের যে পিত্তরস, সেটাকে মিশিয়ে দেয়, ফলে খাবার হজম হতে সাহায্য করে। আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের যে কোলেস্ট্রল লেভেল সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, আমাদের হার্ট ডিজিজকে কন্ট্রোল করতে সাহায্য করে, বডি ওয়েট কন্ট্রোল করে বা মেনটেন করে, আর স্কিনের গ্লো ধরে রাখে। এর সঙ্গে সঙ্গে রয়েছে হেয়ার প্রবলেম যারা যারা আছে, সেখানেও বেশ কিছু ভূমিকা এই ফাইবারের আছে। এর সঙ্গে সঙ্গে স্টমাকে স্টোন হতে দেয় না, গল ব্লাডার স্টোন আমরা যেগুলো জানি, তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া এজিংকে আটকে দেয়, বয়সের আগে আমরা বুড়ো হয়ে যাব না যদি আমরা এই ফাইবারটা ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের দুটি প্রোডাক্ট। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিটামিন বি। দেখুন মানে মিল্ক সিসলের সঙ্গে তো বি ভিটামিন আছেই, কিন্তু এই বি ভিটামিনের অত্যন্ত অনবদ্য একটা ভূমিকা রয়েছে, যেটা হজমের ক্ষেত্রে খুব সহযোগিতা করে। আর তার সঙ্গে সঙ্গে বললাম যে এনার্জি প্রোভাইড করে, অল অ্যাবাউট কাজে মানে সহযোগী হিসাবে কিন্তু বি ভিটামিনের বিরাট একটা ভূমিকা রয়েছে। তাই যদি ফাইবার এবং মানে
মিল্ক সিসিলের সঙ্গে আপনি যদি বি ভিটামিন বা ন্যাচারাল বি নামে আমাদের যেটা রয়েছে ন্যাচারাল বি উইথ ইস্ট, তো এটা যদি নিচ্ছেন তো আপনার আরো বেশি সুবিধা হবে। তো এ কি করছে যে ভিটামিন বি যে পুরো কর্ম বা কার্যক্রম সেটা কিন্তু এই ব্লেন্ডের মধ্যে রয়েছে এখানে, আর এখানে 7B ভিটামিন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে বি ভিটামিনের সঙ্গে সঙ্গে যে এনজিরিস রয়েছে কি না ইস্ট রয়েছে, তো এটাও কিন্তু আপনাকে বি ভিটামিনের অত্যন্ত শক্তিশালী গুণাবলী আপনাকে প্রদান করবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই প্রত্যেকটি প্রোডাক্ট অবভিয়াসলি ন্যাচারাল বি, এখানে কিন্তু না আছে কোনো আর্টিফিশিয়াল কালার, না আছে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কোনো প্রিজারভেটিভ। এটা বলার সঙ্গে সঙ্গে একটা কথা মনে আসে যে প্রিজারভেটিভ যদি নেই তাহলে কিভাবে প্রিজার্ভ করে। এই ক্ষেত্রে একটা কথা বলবো, নিউট্রিলাইটের একটা অত্যন্ত পেটেন্টেড একটা ফর্মুলা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি নিউট্রিলাইটের কিন্তু 1100 উপরে পেটেন্ট রয়েছে আর 800 উপরে পেটেন্ট পাইপলাইনে রয়েছে। তো এটা একটা পেটেন্টেড ফর্মুলা যে নিউট্রিলক সিস্টেমে এখানে প্রত্যেকটি নিউট্রিলাইটের প্রোডাক্ট কিন্তু প্রিজার্ভ করা হয়। তো এইটা কি আমরা অন্য কোনো একদিন একটা ভিডিওতে আলোচনা করব, হোয়াট ইজ নিউট্রিলক। তো এই তিনটি প্রোডাক্ট যদি আপনি নিয়মিত গ্রহণ করছেন, আপনার ডায়েটের সঙ্গে এটাকে যোগ করে নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার লিভার ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই উদাহরণ আপনাকে কিন্তু সুরক্ষিত করতে পারে আর আপনার সামনে একটা অত্যন্ত জ্বলন্ত তথ্য প্রদান করতে পারে। এই কথা বলে আজকের ভিডিও আমি শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।